হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি মনির, ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। 29 তারিখ বৃহস্পতিবার আমাদের ই ফুটবল গেমে কী কী আসতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে আমি ফার্স্ট পার্টে ভিডিও আপলোড করেছিলাম, আজকে তার দ্বিতীয় পার্ট আপলোড করতে যাচ্ছি। চলুন তাহলে ভিডিওর মেন টপিকে আসা যাক। আর হ্যাঁ, এখন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। আর আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। চলুন তাহলে ভিডিওর মেন টপিকে আসা যাক। প্রথমে যে আমি আপডেটিং নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই আপডেটিংটি হচ্ছে ইপিক প্লেয়ার প্যাক। স্ক্রিনের উপর একটি আপনি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির দ্বারা আপনি কি বুঝতে পারতেছেন এখন এই ছবিটার আমি ব্যাখ্যা দিচ্ছি। এই ছবিগুলোর যে প্লেয়ার কার্ডগুলো আছে এই কার্ডগুলো এখনো আমাদের ই ফুটবল প্লেয়ার লিস্টের প্লেয়ার এখনো রয়েছে, এখন এই প্লেয়ারগুলো আমাদের ই ফুটবল গেমে আসেনি। এই প্লেয়ারগুলো লিস্টেড প্লেয়ার, ইপিক প্লেয়ার রয়েছে, এখনো এই প্লেয়ার কার্ডগুলো আমাদের গেমে অ্যাড হয়নি। সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এখান থেকে আমরা সম্ভবত সামনে বৃহস্পতিবার এখান থেকে 3টি প্লেয়ারের প্যাক আমরা দেখতে পাবো আশা করা যাচ্ছে। এখান থেকে কোনামি দিতে পারে, অ্যাটাকারও দিতে পারে, আবার স্পেন ন্যাশনাল টিম এটাও দিতে পারে, অথবা নেদারল্যান্ড এটাও দিতে পারে, অথবা গার্ডিয়ান্স এটাও দিতে পারে। বৃহস্পতিবার সম্ভবত এইসব ইপিক প্লেয়ারের প্যাক আসতে পারে আশা করা যাচ্ছে। ইপিক ইন্টার মিলান প্যাক অথবা ন্যাশনাল অ্যাটাকার্স প্যাক, স্ক্রিনের উপর যে প্যাক দুটি দেখলেন এরকম প্যাকই আমাদের গেমে দেখতে পাবো আশা করা যাচ্ছে। এছাড়াও ক্লাব ভিত্তিক অনেক প্যাক রয়েছে, ধারণা করা যাচ্ছে আমাদের গেমে আসতে পারে। সেসব সম্ভাব্য প্যাকগুলো আপনাদের আমি দেখাচ্ছি। স্ক্রিনের উপর যেসব প্যাকগুলো দেখতেছেন আপনারা, এইসব প্যাকগুলোই এই বৃহস্পতিবার না আসলেও আমাদের গেমে আসবে ধারণা করা যাচ্ছে। এইসব প্যাকগুলো স্ক্রিনের উপর যেসব প্যাকগুলো আপনারা দেখলেন সেই প্যাকগুলোই। এরপর যে আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছি সেই আপডেটিংটি হচ্ছে শো টাইম প্যাক। প্রথমে যে শো টাইম প্যাকটির কথা বলতে চাচ্ছি সেই প্যাকটি হচ্ছে লিভারপুলের এই প্যাকটি। লিভারপুলের এই প্যাকটি গেমে আসার সম্ভাবনা 85% রয়েছে। এছাড়াও কিছু কিছু শো টাইম প্যাক রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। স্ক্রিনের উপর যেসব শো টাইম কার্ডের প্যাক দেখতেছেন সম্ভবত আশা করা যাচ্ছে এইসব কার্ডগুলোই আমরা গেমে দেখতে পাবো আশা করা যাচ্ছে, কারণ আমি এই কার্ডগুলো কনফার্ম দিতে পারতেছি না কার্ডগুলোই আসবে গেমে। কোনামি যদি অ্যাড করে তাহলে আসবে, যদি না করে তাহলে কিভাবে আসবে, কারণ কোনামি কখন কি করে সেটা কোনামি ভালো জানে, এটা আমাদের বোঝার বাইরে। পরবর্তী যে আপডেটিং কথা বলতে চাচ্ছি সেই আপডেটিংটি হচ্ছে, আপনারা সকলেই জানেন কোনামি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার কন্ট্রাক্ট রিনিউয়ালটা দীর্ঘায়িত করেছে। সেই ক্ষেত্রে কিছু কিছু কার্ডের হিউমার শোনা যাচ্ছে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের যে কার্ড ছিল সেই কার্ড, এই কার্ডটি আমরা অতি শীঘ্রই আমাদের গেমে দেখতে পাবো আশা করা যাচ্ছে। এখন কোন প্যাকেজে আসবে সেটা বলা বড় দায়, কিন্তু আসবে এটা আশ্বাস তো দিতে পারতেছি আপনাদেরকে আমি। এবং আরেকটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এই হাইলাইট প্যাকটা আমরা দেখতে পাবো আশা করা যাচ্ছে অতি শীঘ্রই। ম্যানচেস্টার ইউনাইটেড এই হাইলাইট প্যাকটির মধ্যে প্লেয়ার থাকবে 50টি প্লেয়ার। এই প্যাকটির মধ্যে গার্নাচো কার্ডে থাকবে বিগ টাইম কার্ড। এর পরবর্তী যে আপডেটিং কথা বলতে চাচ্ছি সেই আপডেটটি হচ্ছে ক্যাম্পিং আপডেট। মার্জিতা জেলবিয়া একটা জাপানিজ ক্লাবের সঙ্গে কোনামি কোলাবরেশন করেছে, সেই কোলাবরেশনে আমরা একটি ক্যাম্পিং দেখতে পাবো আশা করা যাচ্ছে। ইউনিস্টা একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া গিয়েছে, সেই ক্ষেত্রে বলা যাচ্ছে এখান থেকে ক্যাম্পিং দেখতে পাবো। সেই ক্ষেত্রে যেসব প্লেয়ারগুলো কোলাবরেশন করেছে সেইসব প্লেয়ারগুলোর কার্ড আমরা ফ্রিতে পাবো আশা করা যাচ্ছে। সেইসব প্লেয়ারগুলোর কার্ড আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখাচ্ছি। স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতেছেন এই কার্ডগুলোই আমরা গেমে দেখতে পাবো আশা করা যাচ্ছে, যদি কোনামি গেমে অ্যাড করে ক্যাম্পিংটি তাহলে। পরবর্তী যে ক্যাম্পিং নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ক্যাম্পিংটি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড প্রেজেন্ট ক্যাম্পিং। এই ক্যাম্পিংটা আমাদের মাঝে আর থাকতেছে না, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে আর্সেনাল ক্লাবের এই ক্যাম্পিংটা আমরা দেখতে পাবো আশা করা যাচ্ছে। স্ক্রিনের উপর যে ক্যাম্পিংটাই দেখতেছেন ছবি সেই ক্যাম্পিংটি, সেখানেই রেওয়ার্ড হিসাবে আমরা ওডেগারকে পাবো যদি ক্যাম্পিংটা অ্যাড করে দেয় গেমে তাহলে। এই দুইটি ক্যাম্পিংয়ের মধ্যে যে কোনো একটি ক্যাম্পিং আমরা দেখতে পাবো গেমে আশা করা যাচ্ছে। এর পরবর্তী যে আপডেটিং নিয়ে কথা বলতে চাচ্ছি সেই আপডেটটি হচ্ছে স্পেশাল লগিং বোনাস, অবজেক্টিং, ট্যুর ইভেন্ট, চ্যালেঞ্জ ইভেন্ট এই সংক্রান্ত নিয়ে। স্ক্রিনের উপর যেসব লগিং বোনাস এবং অবজেক্টিং দেখতেছেন এরকমই আমরা অবজেক্টিং এবং লগিং বোনাস, ট্যুর ইভেন্ট এবং চ্যালেঞ্জ ইভেন্টে দেখতে পাবো আশা করা যাচ্ছে। এর পরবর্তী যে আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছি সেই আপডেটটি হচ্ছে ক্লাবভিত্তিক। ক্লাবভিত্তিক আমরা প্যাক দেখতে পাবো আশা করা যাচ্ছে। যে সম্ভাব্য প্যাকটা রয়েছে সেই সম্ভাব্য প্যাকটি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশেষভাবে বলা যাচ্ছে যে আমরা এবার ম্যানচেস্টার ইউনাইটেড বেশি করে প্লেয়ার কার্ডগুলো দেখতে পাবো এবার ই ফুটবল 2024-এই। আমরা ম্যাচ প্রিভিউতে যেসব ইভেন্টগুলো দেখতে পাবো সেই ইভেন্টগুলো হচ্ছে ইউরোপিয়ান ক্লাবস ইভেন্টটা কমপ্লিট করলে আমরা পজিশন ট্রেনিং প্রোগ্রাম পাবো। এছাড়াও থাকবে চ্যালেঞ্জ ইভেন্ট, স্প্যানিশ ক্লাব, ইংলিশ ক্লাব এসব ইভেন্টগুলো থাকবে আমাদের মাঝে। এইসব ইভেন্টগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা 30,000 GP ট্রেডিং প্রোগ্রাম, স্কিল ট্রেডিং প্রোগ্রাম, পজিশন ট্রেডিং প্রোগ্রাম, 50 কয়েন পাবো এইসব ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে। যাই হোক, এই ছিল 29 তারিখ বৃহস্পতিবার আপডেটিং এর ভিডিও। আর হ্যাঁ, ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, এখন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে সবার আগে হাজির হবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।